বিরতির পর আবারও আপনাদের স্বাগত। খোয়াই অফিসচুলা এলাকায় পুকুরের পাড়ে এক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে খোয়াই অফিসচুলা এলাকার জনৈক সতু ঘোষের পুকুরের পাড়ে এক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে মৃত ব্যক্তির নাম মুনিলাল দাস, বয়স আনুমানিক 55 বছর, ওনার বাড়ি পহরমুড়া গুদারাঘাট এলাকায়। মৃত ব্যক্তির নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়াতে অনেকেই ধারণা করছেন স্ট্রোক করেই ওনার মৃত্যু হতে পারে। এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছে। পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নেওয়া হয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং একটি শোকের ছায়াও নেমে এসেছে। কি বলছেন এই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ এবং অন্যান্যরা শুনব। মা ধরতে প্রায় আধা ঘন্টা সময় পর্যন্ত মা ধরতে আসে, আমরা তো বাড়িতে আসলাম, দেখতে হয়েছে আর কি কতটুকু মাছ পাইছে, শুধু না বড় কিরকম দেখতে হয়ে দুইটা এরকম ভাবে ফুরে দিছে, পুকুরে ফাটা তুলাম বলে। তারপরে আমার বাইরে খবর দিছি, আয় আমরা পাড়ার লোকের খবর দিল, তারা এলো, ফায়ার সার্ভিস আইছে, পুলিশ আইছে। এতটুকু কি নাম তেনে? তাদের নাম মণিলাল দাস। কোথায় বাড়ি? তাদের বাড়ি গুদারাঘাট। কি মাছ ধরতে আসছে? হ্যাঁ মাছ ধরতে আসছে, তাদের অনেক বছর ধরে মাছ ধরে, প্রায় 40 বছর ধরে। তাদের পেশা এইটা সকালে বাইরে এরকম মানুষের বাড়িতে পুকুরে মাছটা ধরা, কিছু মাছ নেই, মালিকের দিয়া গা দিয়া যে মাছটি পাই বিক্রি টিক্রি করে বাড়িতে যায় দুপুরের দিকে, অন্য কোনো কাজ করে না তাই দুই পয়সা। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই অফিসটিলা এলাকায় পুকুর পাড়ে এক ব্যক্তির পুকুর পাড়ে এক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং মৃত ব্যক্তির আনুমানিক বয়স 55 বছর বলে জানা গেছে। অফিসিয়াল এলাকার জনৈক সতু ঘোষের পুকুরের পাড়ে এই মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ওনার বাড়ি জানা গেছে পহরমুড়ার গুদারাঘাট এলাকায়। মৃত ব্যক্তির নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়াতে অনেকেই ধারণা করছেন যে স্ট্রোক করে ওনার মৃত্যু হয়েছে। এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে স্বাভাবিকভাবেই তার পুলিশ আধিকারিকরা ছুটে এসেছেন এবং ময়নাতদন্তের জন্য সেই মৃতদেহটিকে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টাকে কেন্দ্র করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়েছে পুলিশ, সেই খবরও কিন্তু রয়েছে। সোমবার সকালে খোয়াই অফিসটিলা এলাকার জনৈক সতু ঘোষের পুকুরের পাড়ে এক মৎস্যজীবী মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে মৃত ব্যক্তির নাম মুনিলাল দাস, যিনি মৎস্য চাষের সঙ্গে যুক্ত রয়েছেন এবং মৎস্যজীবী তিনি, এবং মাছ ধরে যে মালিকের পুকুরে তিনি মাছ ধরছেন সেই মালিককে কিছু মাছ দিয়ে নিজে বাকিটা বিক্রি করেন এমনটাই কিন্তু জানা গেছে। যদিও আজ সকালবেলা হঠাৎ করে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং তার পাশাপাশি পুলিশ আধিকারিকরা তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।